মালদ্বীপ থেকে ভারতীয় সেনাবহর সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে মুইজু বলেছেন, মালদ্বীপের মাটিতে বিদেশি সেনাদের উপস্থিতি আর দেখতে চান না। জানান, বিজয় নিশ্চিতের কয়েকদিনের মধ্যে ভারতের অ্যাম্বাসেডরের সাথে দেখা করে এই বিষয়টি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তিনি জানান, ভারতীয় সেনা উপস্থিতি মেনে নিলে বৃহৎ শক্তির সাথে সাংঘর্ষিক সম্পর্কে জড়াবে মালদ্বীপ, যা মোকাবেলা করা এই ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষে অসম্ভব। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী চীনপন্থী মুইজু শপথ নেবেন আগামী মাসে। দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে জোরালো বার্তার আভাস দিলেন তিনি। এতে ভারতের সাথে সম্পর্ক অবনতির আশঙ্কা করা হচ্ছে। 2018 সালে ইব্রাহিম মোহাম্মদ সলিহ প্রেসিডেন্ট নির্বাচিত হলে ভারতের সাথে সম্পর্ক মজবুত করায় জোর দেন। এই ধারাবাহিকতায় উপহারের দুটি হেলিকপ্টার ও হালকা বিমান রক্ষণাবেক্ষণের অজুহাতে মালদ্বীপে ঘাঁটি গাড়েন ভারতের 75 জন সেনা সদস্য।